নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের 2019-এর রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইন্দিরা, আজ আমি আপনাদের জানাবো কন্যা রাশি 2019 কেমন যাবে, কেমন কাটবে। তার আগে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আর ডান দিকের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, সেটা করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করি। আর শুধু তাই না, আগে আমার যে রাশিফলের ভিডিওগুলো ছেড়েছি সেগুলোও আপনারা জানতে পারবেন। আমি একের পর এক এইভাবে বছরের রাশিফল, তারপর আমি মান্থলি রাশিফল ধরে ধরে জানাতে থাকবো। শুধু তাই নয়, আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন বাস্তু টিপস, বাস্তুর বিভিন্ন ধরনের টিপসও আমি দিয়ে থাকি, সেগুলোও আপনারা জানতে পারবেন। আর বলবো, যদি কেউ আমার সাথে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, সেই নাম্বার থেকে আপনারা আমার সাথে কনসাল্ট করবেন। আর উইথ পে, যদি কেউ আমার কাছে কোনো কুষ্টি বিচার বা ছক বিচার করাতে চান তাহলে নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন কিভাবে সেটা সম্ভব। এবার আমি আসল কথায় আসব, আমি জানাবো এবার যে কন্যা রাশি 2019-এ কী ঘটতে চলেছে, কী ঘটবে। প্রথমে আমি বলবো, 2019-এর কন্যা রাশির ফোর্থ হাউসে শনি রয়েছে, সেই কারণে কি হবে, 2019-এর রাশিফল অনুযায়ী এবছর আপনাদের স্বাস্থ্যের উত্থান পতন ঘটবে। মানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকবেন, কখনো অসুস্থ কখনো সুস্থ, মানে সব রকম মিলিয়ে পুরো বছরটা যাবে। এবার কোন মাসে কী রকম থাকবেন সেগুলো আমি যখন আবার নতুন করে বলবো, মান্থলি রাশিফলগুলো বলতে থাকবো, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস করে বলতে থাকবো, তখন আপনারা জানতে পেরে যাবেন যে এই মাসে আপনারা কেমন কী থাকবেন, কোন মাসে কী। এবার বলবো যে আপনাদের কন্যা রাশির থার্ড হাউসে গোচরে বৃহস্পতি রয়েছে, তার জন্য কি হবে, ভাই বোনের মধ্যে রিলেশনশিপটা ভীষণ ভালো হবে। যদি ভাই বোনের মধ্যে কারো কারো কোনো মনোমালিন্য থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো কেটে যাবে, আর যাদের ভালো ছিল তাদের জন্য আরও ভালো হবে, রিলেশনশিপটা ভীষণ ভালো হবে ভাই বোনের মধ্যে। সেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার জন্য কি হবে, তার জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা ভীষণ ভালো হবে, যাদের মধ্যে রিলেশনশিপে কোনো সমস্যা ছিল সেই সমস্যাটাও কেটে যাবে, রিলেশনশিপটা ভীষণ ভালো হবে, যাদের ভালো ছিল তাদের আরও ভালো হবে। আর কি হবে, যাদের বিবাহ এখনও হয়নি তাদের ক্ষেত্রে বলবো বিবাহ যোগ রয়েছে 2019-এ, যাদের অনেক দিন ধরে চেষ্টা চলছে কিন্তু হয়তো হচ্ছে না কোনো কারণে, তাদের ক্ষেত্রে বলবো 2019-এ আপনাদের বিবাহ যোগ রয়েছে, তাদের বিবাহ আশা করি হবে। তবে একটা কথা আমি বারবার বলবো, এটা কিন্তু সার্বিক বিচার, এটা কিন্তু আমি কারো হরোস্কোপ দেখে বলছি না, তাদের এক এক রকম ছকে এক একজনের এক এক রকম থাকে, এটা সার্বিক, তবে কিছুটা ম্যাচ করবে, সম্পূর্ণ হুবহু কিন্তু ম্যাচ করবে না। এবার বলবো, 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সঙ্গে আবার 10th হাউসে শনির দৃষ্টি রয়েছে, সঙ্গে রাহু বসে রয়েছে, তার জন্য কি হবে, তার জন্য আপনাদের কর্মের সাফল্য হবে, এটা থাকার জন্য কর্মের একটা পরিবর্তনের যোগ রয়েছে। যারা অনেকদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছেন, চাকরি শিফট করে অন্য কোনো মানে বেটার অপশন খুঁজে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এটা খুব ভালো সময় 2019-টা আপনাদের জন্য, তার একটা পদোন্নতিরও যোগ রয়েছে। আপনারা যদি বেটার কোনো অপশন পান তাহলে আপনারা সেটা দিকে এগিয়ে যেতে পারেন, তাতে কোনো মানে ভুল ডিসিশান হবে না, আপনার ক্ষেত্রে ঠিক ডিসিশানই হবে, কারণ হচ্ছে 2019 আপনার জন্য সেটাই বলছে যে আপনার কর্ম আপনাদের কর্ম একটা পরিবর্তন যোগ রয়েছে, সঙ্গে আবার পদোন্নতিরও যোগ রয়েছে। যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে বলবো বছরটা বেশ ভালো, তারা ভালো করে পড়াশুনো করুন, তার ভালো ফল পাবেন, পড়াশোনার ক্ষেত্রে বছরটা ভালো ফলই দেবে আপনাদেরও। আর একটা ব্যাপার বলি, কর্মসূত্রে যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন তারা কিন্তু ভালো সুনাম অর্জন করবেন, কর্মের সাফল্য জনপ্রিয়তা লাভ হবে, ভালো ইনকাম হবে। আর কর্মসূত্রে হয়তো আপনাদের বাইরে যেতে হতে পারে, যারা বিজনেস করছেন অনেক দিন ধরেই হয়তো বিজনেসে সেরকম কোনো প্রফিট পাচ্ছেন না, অনেক রকম প্রবলেম তো বিজনেসে এরকম থেকেই থাকে, আপ ডাউন, তো তাদের ক্ষেত্রে বলবো যে 2019 আপনাদের জন্য ভালো, কিন্তু সেটা অবশ্যই মার্চের পর থেকে আপনাদের সময়টা ভালো ফল দেবে, সেই সময় আপনাদের বিজনেস ভালো হবে, ভালো ইনকাম হবে। শুধু তাই না, কর্মসূত্রে হয়তো আপনাদেরকে বাইরে বিজনেসের ক্ষেত্রে হয়তো বাইরে যেতে হতে পারে,
বা যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও বলবো কর্মসূত্রে আপনাদের একটা বাইরে যাওয়ার যোগ রয়েছে। 2019-এ আপনাদের ভ্রমণ রয়েছে, ভ্রমণ হবে। আবার মান্থলি রাশিফলে আমি প্রতিটা মান্থে জানাতে থাকবো, তখন সেগুলো আবার আলাদা আলাদা করে বলবো। আর আমাদের তার আগে বলি যে আজকের মতো এটুকুই, পরের এপিসোডে বা পরের ভিডিওতে আমি যেটা জানাবো সেটা হচ্ছে তুলা রাশি সম্পর্কে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।